আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব জনপ্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ইলিশ পোলাও। আদি যুগ থেকে যেভাবে ইলিশের যে একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভার দিয়ে ইলিশ পোলাওটা রান্না করা হয়, আজকে আমি ঠিক সেভাবেই রান্না করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি বড় সাইজ একটা মাছ থেকে 4 পিস নিয়ে নিয়েছি এবং 1/4 কাপ ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম। 1 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দেব। 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এই সব উপকরণ মাছের সাথে ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দেব 30 মিনিটের মতো। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আবার লবণ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে আসছি। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে 1/3 কাপ তেল দিয়ে দিলাম। যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলা, সেগুলা হালকা ভাজার জন্য দিয়ে দিলাম তেলের। 1 পাশ 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে অন্য পাশ উল্টিয়ে দিব। এভাবে 2-1 মিনিট করে দুয়ো পাশ খুব ভালোভাবে রান্না করে নেব। এর থেকে বেশি করলে মাছটা ভেঙে যেতে পারে, কারণ ইলিশ মাছ হালকা আঁচে সিদ্ধ হয়ে যায়। 2-1 মিনিট করে এপিট ওপিট ভাজা হয়ে গিয়েছে। এখন অবশিষ্ট মশলাগুলো মাছের উপরে দিয়ে দিলাম। এখন আমি এটা রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো রান্না করে এরপর তুলে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলার প্লেটটা ধুয়ে। এটুকু পানিতে 5 মিনিটের মতো রান্না করে ফেলব। 5 মিনিটের মতো রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল ধুয়ে পানি শুকিয়ে এভাবে ঝরঝরে করে নিয়েছি, যাতে রাইসটা ঝরঝরে হয়। এখানে আমি 1/3 কাপ তেল দিয়ে দিলাম। 1/3 কাপের একটু কম দিয়েছি, কারণ মাছের মধ্যেও তেল রয়েছে এই জন্য। এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 4টা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি এবং 4-5টা লং দিয়ে দিলাম। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র এই 4টা গরম মশলা, 4 প্রকার গরম মশলা দিয়েই এই পোড়াটা রান্না করব। এখানে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা পেঁয়াজের মতো আছে, আর আমি পরে ব্রেস্তায় অ্যাড করব, এই জন্য এখন কম পেঁয়াজ দিলাম। এটা বেশি ভাজতে হবে না, অল্প নরম হয়ে আসলে আমি এখানে 7-8টে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি পোলাওটা ভাজার জন্য পোড়াটা দিয়ে দিলাম, কারণ ভাজার উপর নির্ভর করে ভাতটা কতটা ঝরঝরে হবে। আর সবাই ঝরঝরে ভাত খেতে খুবই পছন্দ করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। এবার আমি একটু সময় নিয়ে 5 মিনিটের মতো এটা ভেজে নিব। আমার ভাজাটা হয়ে গিয়েছে, ঝনঝন করে যে পাত্রের মধ্যে সেইভাবে আমি ভেজে নিয়েছি চালগুলা। এখন আমি ইলিশ মাছগুলো তুলে নিয়ে যে ঝোলটা ছিল সেটা আমি পোলার মধ্যে দিয়ে দিয়েছি এবং 2 কাপ
চালের জন্য 4 কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি। এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না। এখন আমি একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দিলাম। একদম লো আছে এটা রান্না করব, হাই আছে রান্না করলে কিন্তু পানি শুকিয়ে যাবে, চাল শক্ত থেকে যাবে। এখানে আমি হাফ কাপের একটু কম লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, এটা দিলে টেস্টটা একটু ভালো আসে। আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি একটু মশলাগুলা চালের সাথে মিশিয়ে এর উপরে মাছগুলো দিয়ে দিব। এখনও হালকা হালকা পানি আছে। আমি বলেছিলাম যে ব্রেস্তা ভেজে রেখেছি সেগুলো এখন দিয়ে দিলাম, এজন্য আমি পেঁয়াজ তখন কম দিয়েছি। মাছগুলো এর উপর দিয়ে আমি দমে দেব 10 মিনিটের মতো, সেই সময়ে মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর চাল যতটুকু সেদ্ধ হতে বাকি আছে ততটুকু সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো একটু উল্টে দেব। আমার পোলাওটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আমি মাছগুলো একটু উল্টে দিয়ে এর উপরে সামান্য ঘি দিয়ে দিব। দেখলেন তো কত সহজে একটা ট্রেডিশনাল খাবার রেডি হয়ে গেল, সেই আদিকাল থেকে যে খাবার রান্না হয়ে আসছে। আমি চেষ্টা করেছি অনেক সহজভাবে দেখানোর জন্য, আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।